চলেছি মাইথন ড্যাম। হ্যাঁ, নিজের প্রাইভেট কার নিয়ে চললাম মাইথন ড্যাম। তার অপূর্ব শোভা আজ শেয়ার করব এবং ওখানে গিয়ে কোথায় কীভাবে থাকবেন এবং কীভাবে বেড়াবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন চলেছি মাইথন ড্যাম্পের বাঁধের ওপর দিয়ে, অপূর্ব শোভা। যদি ড্যামটিকে সাঁতরে বেড়ানো যেত, হ্যাঁ সম্ভব নয়, কিন্তু নৌকো বা স্পিড বোট নিয়ে এই মাইথন ড্যাম ঘুরে বেড়ানো সম্ভব। আমি চলেছি সেই জায়গায়। কীভাবে আপনি মাইথন ড্যাম যাবেন, কোথায় থাকবেন, কত টাকাই বা লাগে ভাড়া, আমি সবগুলোই আলোচনা করব। মাইথন ড্যাম্পের কাছে কোনো থাকার ব্যবস্থা নেই, একটু দূরে, মাত্র 5 কিলোমিটার দূরে কল্যাণেশ্বরী মন্দির, সেখানে থাকার জন্যে অনেক হোটেল, অনেক রেস্তোরাঁ রয়েছে, সেখানে থাকবেন। এই মুহূর্তে মাইথন ড্যাম্পে ঘুরে বেড়ানোর জন্যে নৌকো ধরলাম 300 টাকা 6 জন নৌকোতে। জল ছাড়লে তো পাঞ্চেত ড্যাম থেকে ছাড়ে, মাইথন থেকে ছাড়ে, তারপরে ফারাক্কা থেকে ছাড়ে। তাহলে তো পরে অনেক বৃষ্টি হবে, তখন পুরোটাই তো ডুবে যাবে। তখন জল ছেড়ে দেয়, জল ছাড়লেই বন্যা হয়ে যায় পশ্চিমবঙ্গে। জল ছাড়লেই তো পাঞ্চেত ড্যাম থেকে ছাড়ে, মাইথন থেকে ছাড়ে, তারপরে ফারাক্কা থেকে ছাড়ে। গাছের গোড়াগুলো কত নিচে, তাতেও বেঁচে আছে। অপূর্ব শোভা, শ্রীলঙ্কন করতে গেলে আপনাকে একদিন আসতেই হবে। নৌকো করে চলেছি আমরা, চুপ, আমি রেকর্ডিং করছি। আপনি আসুন না একদিন, একটা বিকেল নৌকো বা স্পিড বোট করে বেরিয়ে আসুন মাইথন ড্যাম। মন ভরে যাবে আপনার। 100-120 ফিট আর এগুলোতে কি মাছ পাওয়া যায় এখানে? থাকবেন কোথায়? হ্যাঁ অবশ্যই আমি শেষে বলছি। ও তাই, শুকিয়ে যায়? কবে শুকায়? কত টাকাই ভাড়া? অবশ্যই আমি জানাবো আপনাদের। কি মাছ পাওয়া যায় এখানে? হ্যাঁ ইলিশ ছাড়া সব পাওয়া যায়, ইলিশ ছাড়া সব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, স্পিড বোটের কত টাকা? 600
রাজ ফোন করছিল নাকি? এখান থেকে পিয়ানো মা, পিয়ানো মা চলে থাকে, হ্যাঁ মাছ থাকে বাবা। স্পিড বোটে গেলে কি হয়? স্পিড বোটে গেলে স্পিডে হয়, স্পিডে হলে ভাল লাগে না, স্লোতে হলে ভাল লাগে। বাড়ি ফেরার পালা, মন খারাপের পালা, থাকবেন কপালেশ্বরী মন্দিরের কাছে? অনেক হোটেল রয়েছে কম দামের, সেখানে থাকুন না এক রাত্রি, মাত্র 300 টাকার রুম। কল্যাণেশ্বরী মন্দির বাড়ি ফেরার পালা, স্মৃতি রয়ে গেল মাইথন ড্যাম। একদিনের জন্যে একটা বিকেল যদি মাইথন ড্যামে কাটাতে পারতাম সকলে মিলে, ভাবুন। আসুন একটা দিনের জন্যে মাইথন ড্যাম, মন তো খারাপ করবেই। কপালেশ্বরী মন্দিরের কাছে থাকার জন্য অনেক হোটেল রয়েছে, অনেক কম দামের এবং ভালো হোটেল রয়েছে। যদি যেমনটা মনে হবে, কিন্তু স্মৃতি সে তো ভোলার নয়। এই শীতকালে গেলেই মাইথন ড্যামের যে সৌন্দর্য, শোভা, সেটা প্রত্যক্ষ করতে পারবেন। ঘোরার জন্যে বোটে 300 টাকা, স্পিড বোট 600 টাকা, সবগুলোতেই 6 জন করে বসা যাবে। বাড়ি ফেরার সময় আপনার হৃদয়ে গেঁথেই থাকবে সেই মাইথন ড্যাম। যদি এক রাত্রি একটা বিকেল কাটাতে পারতেন, সেই স্মৃতি আপনি ভুলতে পারবেন না। আসুন না একদিন মাইথন ড্যাম। যদি আমার এই চ্যানেল ইভানাকে ভালো লাগে, তবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যা ভালো লাগে শেয়ার করলে আরও আরও বেশি ভালো লাগে। এই অনুরোধটুকু রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল ইভানা। বাড়ি ফেরার পালা, চলেছি বাড়ির পথে।